대학교는하지প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় নীলফামারীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও সফরের ক্লান্তিতে অনেকটা ক্লান্ত, কিন্তু আপনাদেরকে দেখে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি গত 3-4 বছর ধরে নীলফামারী আসার দাওয়াত পাই, সুযোগ পাই, কিন্তু নীলফামারীর সুন্দর সুন্দর মানুষের সামনে কথা বলার সৌভাগ্য আমার হয়নি, আজকে প্রথম হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকবার আমাকে ডেকেছেন, অনেকবার দাওয়াতও কবুল করেছি, কিন্তু দেখা যায় প্রোগ্রামের কিছুদিন আগে কোথা থেকে কোন কোন হাওয়া বয়ে যায়, আসা আর হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ এবার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রবের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই জান্নাতি আয়োজনে সামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্যে হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাত শুকর আদায় করে সকলেই পড়ছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজান? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই যে আপনারা বললেন, এটা কি কোনো বিতর্কিত স্লোগান? কিভাবে এটা বিতর্কিত স্লোগান হয়? কারণ এই পৃথিবীতে প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় যে সাউন্ডের ধ্বনিতে, সেই সাউন্ডটা কি? আমরা মুসলমান প্রতিদিন আদান শুনি, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে দিক দিগন্ত থেকে আদানের সময় আজানের ধ্বনিতে চতুর্দিক ধ্বনিত হয়। মুয়াজ্জিন সাহেব যখন নামাজে আসার জন্য আজান দেন, তখন তার জবান থেকে প্রথম যে জুমলা, প্রথম যে সেন্টেন্সটা বের হয় সেটা কি? এরপরে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, মুয়াজ্জিন সাহেব সুন্দর করে ইকামত দেওয়া শুরু করেন, ইকামতের প্রথম শব্দটা কি? তারপরে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, নামাজটা শুরু করি কি দিয়ে? আবার আমরা যখন পৃথিবীতে থাকব না, আমরা চলে যাব সাদা কাফন দিয়ে মরিয়ে, আমাদের মরদেহকে সামনে রেখে সবাই একত্রিত হয়ে জীবনের শেষ আরেকটা নামাজ শুরু করবে, ওই নামাজটাও শুরু হয় কি দিয়ে? তাহলে বোঝা গেল আমাদের যে সকল ভাইয়েরা আল্লাহ আকবার শুনলেই তারা এটাকে বিতর্কিত স্লোগান বলে আখ্যায়িত করেন, তারা আসলে অজ্ঞতাবশত। আপনাদের আবেগকে কন্ট্রোল করেন। সে সকল ভাইয়েরা অজ্ঞতাবশত না জেনে এমন কথা বলেন, আমরা তো পৃথিবীতে এসেই সর্বপ্রথম আল্লাহ আকবার শুনলাম, পৃথিবী থেকে যাবার সময় আল্লাহ আকবার শুনলাম, তাহলে জন্মের সময় আল্লাহ আকবার, মৌতের সময় আল্লাহ আকবার, জন্ম আর মৃত্যুর মাঝখানে যতদিন বেঁচে থাকব, জবান দিয়ে মুসলমানের সন্তান যে কোনো দল করতে পারে, যে কোনো মতের সাথে আদর্শের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু স্লোগান শুরু হবে আল্লাহ আকবার। কেউ যদি আল্লাহ আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান বলে আখ্যায়িত করে, আমরা বলবো আপনার রাজনৈতিক জীবন বিতর্কিত। কেউ যদি আল্লাহ আকবারকে বিতর্কিত স্লোগান বলে, আমরা বলবো আপনার চরিত্র বিতর্কিত। কেউ যদি আল্লাহ আকবার স্লোগানকে বিতর্কিত বলে, আমরা বলবো আপনার জন্ম বিতর্কিত। আল্লাহ আকবার এটা মুসলমানদের জাতীয় স্লোগান, এই স্লোগানকে জমিন থেকে স্তব্ধ করা যাবে না, কারণ 24 ঘন্টা আল্লাহ আকবারের ধ্বনিতে পৃথিবী ধ্বনিত হয়। আল্লাহ আকবার এটা আমাদের জাতীয় স্লোগান, আমাদের মুখ থেকে থামাতে পারবে না ইনশাআল্লাহ।
কি স্লোগান দাও ইসলামের শত্রুরা, এখানে কোন শত্রু আছে? সবাই আমাদের বন্ধু, কোন শত্রু কোথাও নাই। এই মাহফিলগুলো আমাদের দিন শেখার জায়গা। মেয়র সাহেব এত সুন্দর বক্তৃতা করেছেন, তিনি আমার ছেলেটি বিয়ে করেছেন, বলেছেন তিনি তার বক্তৃতায় খুব সুন্দর কয়েকটা কথা বলেছেন। এই মাহফিলগুলো আমাদের পাঠশালা, খুব সুন্দর কথা তিনি বলেছেন, আমাদের দিন শেখার জায়গা এগুলো। শোনেন শোনেন, আমরা এখন এই মাহফিলগুলোকে গরম বক্তৃতার জায়গা বানিয়ে ফেলেছি। আপনি ওয়াজ করে কাউকে ক্ষমতায় বসাইতে পারবেন না, কাউরে ক্ষমতা থেকেও নামাইতে পারবেন না। ওয়াজ মাহফিল হচ্ছে হেদায়াতের জায়গা। আল্লাহ রসুলের বয়ান শুনে সাহাবিরা কাঁদতেন। এখন আমরা ওয়াজ মাহফিলগুলোকে যেন আমরা বানিয়ে ফেলেছি প্রতিযোগিতার মঞ্চ, শো অফের মঞ্চ, অথবা আমরা এই মাহফিলগুলোকে বানিয়ে ফেলেছি গরম গরম বক্তৃতার মঞ্চ। হ্যাঁ, এটা সত্য, নবীজিও বক্তৃতার সময় কখনো কখনো রেগে তার গলার আওয়াজকে উঁচু করে বক্তৃতা করেছেন, সত্য। কিন্তু নবীজি আপনার আমার মতো অসংলগ্ন আর অসংযত হয়ে কথা বলেন নাই। আপনাকে কথা বলতে হবে বিল হিকমা, কৌশলের সাথে, হিকমাতের সাথে, প্রাঞ্জল ভাষায়, মার্জিত ভাষায়। একজন দাঈর যে শব্দ চয়ন হওয়া দরকার, সেই রকম শব্দ চয়ন করে সুন্দর এবং মার্জিত ভাষায় মানুষের সামনে দিনের কথাকে তুলে ধরতে হবে। আর আপনারাও যারা শ্রোতা আসেন, আপনাদের মধ্যেও কয়েক ধরনের শ্রোতা আছে, দেখি হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, হুজুরটা গরম কেমন, এগুলা দেখার জন্য আসিয়েন না। শোনেন শোনেন, এই মাহফিলে এমন বয়ান হওয়া দরকার যেন বেনামাজি নামাজি হয়ে যায়। এই মাহফিলে এমন বয়ান হওয়া দরকার যেন স্ত্রীর হক নষ্ট করে সেই স্বামী যেন এখান থেকে হেদায়াত পেয়ে যায়। এখানে এমন বয়ান হওয়া দরকার যে বয়ান শুনে, জাহান্নামের কথা শুনে, আখেরাতের কথা শুনে তৌবা করে যুবক যেন বাড়িতে ফিরে যায়। এখানে এমন বয়ান, এমন বক্তৃতা হওয়া দরকার, এমন আলোচনা হওয়া দরকার, দাড়ি যারা রাখে নাই, দাড়ি রাখার নিয়ত করে যেন বাড়ি চলে যায়। এমন কথা হওয়া দরকার, আমরা যেন এই প্ল্যাটফর্মটিকে হেদায়েতের কেন্দ্রস্থলে পরিণত করে আমরা যেন হেদায়েতের মানসিকতায় কথা বলতে পারি, হেদায়েতের মানসিকতায় যেন শুনতে পারি। আল্লাহ তৌফিক দাও। রাত অনেক হয়ে গিয়েছে, সেই দিক বিবেচনায় লম্বা সময় বক্তৃতা করে আমি আপনাদেরকে কষ্ট দিব না। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আপনাদের বাড়ি ফিরে যাওয়া দরকার নিরাপদে, সেই দিক বিবেচনায়। পঞ্চগড় থেকেও আজকে অনেক ভাইয়েরা এসেছে, অনেক দূর থেকে, সেই 70-80 কিলোমিটার, এই যে হাত তুলছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমি জানি দিনাজপুর থেকেও এসেছেন, যেহেতু দূরের মানুষ এসেছেন তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। আমি লম্বা সময় বক্তৃতা করতেও পারি না, দেখেন না ছোটখাটো মানুষ, বেশি এনার্জিও নাই, লম্বা সময় কথা বলবো না, অল্প কথা বলবো। আপনারা নীরবতার সাথে শেষ পর্যন্ত আমার প্রতিটা কথা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েতের মানসিকতা নিয়ে শুনবার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী এটা আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়, এটা আমরা সবাই জানি। এটা জানা সত্ত্বেও আমরা কেন এই ক্ষণস্থায়ী জীবনে নিজেরা নাফরমানি করে করে জীবনটাকে শেষ করে দিচ্ছি? এর কারণ কি? কারণ হলো আমরা আমাদের ডেস্টিনেশন সম্পর্কে জ্ঞাত নই। হোয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন? আমাদের ডেস্টিনেশন কোথায়, কোথায় যাব আমরা? আমরা তো সবাই নেশাগ্রস্ত হয়ে আছি, যে চাকরি করে প্রতিদিন চাকরির পেছনে ছুটছে, যে ব্যবসা করছে তার ব্যবসার পেছনে ছুটছে, যে অভিনয় করছে তার অভিনয়ের পেছনে ছুটছে, যে যার কাজে সে দৌড়াচ্ছে। এজন্য কোরআন বলছে ওয়াতারান্নাসা সুকারা, নেশাগ্রস্ত হয়ে মানুষ দৌড়াচ্ছে, সে তার ডেস্টিনেশন ভুলে যাচ্ছে, যেখানে এসেছে কেউ তো থাকবো না, আমি আমার দাদার বাপের নামও জানি না। হঠাৎ করে এই কথা কেন বললাম? আমার দাদার বাবা পৃথিবীতে 150 বছর আগে ছিলেন, 150 বছর সময়ের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। আপনার দাদার 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 নাম আপনি জানেন না, 300 বছর আগে তিনি দুনিয়াতে ছিল, 300 বছর পরের প্রজন্ম তার নামও মনে রাখে নাই। কোন দুনিয়ার মায়া মমতার মুখে পড়ে আপনি ডেস্টিনেশন ভুলে গিয়েছেন, 200 বছর পরে আপনার নামও কেউ মনে রাখবে না। তাহলে ডেস্টিনেশন ঠিক করতে হবে। এসেছিলাম যার কাছ থেকে তার কাছেই ফিরে চলে যাব, থাকবো না আমরা যুবকরা, থাকবো না ভাই, চলে যাব। হয়তো তোমরা ভাবছো হুজুর আমাদের আরো বেশ কিছু সময় আছে, আমরা বুড়া হব। নো, কিপ ইন ইওর মাইন্ড,
দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোন সিরিয়াল আছে নাকি বলেন? দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেইনটেইন হয়, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, এরপরে তার দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল থাকলেও দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য সমাজে আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে শোয়, কিংবা ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না নেই? চলে যাব আমরা, এটা থাকার জায়গা নয়। শুনেন শুনেন, চলে যাব আমরা আগামীকাল রাত, কবরের প্রথম রাত হয়ে যেতে। আগামীকাল রাত আমি আপনার, আমার আপনার জীবনের কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। এই তো গতকাল রাতে পৃথিবীর বাসিন্দা যারা ছিল তাদের মধ্যে কেউ না কেউ আজ রাতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আগামীকাল রাত আমার আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। আপনি বলবেন, হুজুর না না না, আমি সুস্থ মানুষ, আমি এত তাড়াতাড়ি মরব না। এই কথা শুনলে আমার ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহর কবিতা মনে পড়ে যায়। কতই না সুন্দর কবিতা তিনি লিখেছেন। তিনি বলেছেন, কাম মিন সহীহিন মা তাগাইরি ইল্লা, তিনি বলেছেন, জগতের মানুষরা তোমরা কি দেখো না, এই দুনিয়াতে বহু সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায়, তাদেরকে কি তোমার নজরে পড়ে না? কবিতার পরের লাইনে বললেন, আবার তোমার চোখ কি তাদের দিকে যায় না যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে কিন্তু আল্লাহর রহমতে দীর্ঘদিন বেঁচে আছে? তাহলে জন্ম মৃত্যু যার হাতের মুঠায়, আওয়াজ করে বলেন তিনি কি? এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে ভাই, যে কোনো সময় চলে আসবে, যে কোনো সময় চলে আসবে। আর এই মৃত্যু কখনো পারমিশন নিয়ে আসবে? প্রশ্ন হতে পারে, তাহলে কেনই বা আসলাম, কেন আমরা দুনিয়াতে আসলাম, কেন পাঠানো হলো? আজ আমরা গাড়ি বাড়ি চাকরি বাকরি টাকা পয়সা ক্ষমতার নেশায় ছুটছি, কিন্তু যেটার জন্য আমাদের ছোটাছুটির দরকার ছিল সেটার জন্য ছোটাছুটি করছি না। রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন, জন্ম আর মৃত্যুর মাঝখানের যে সময়টা দিয়েছি টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতার জন্য, প্রতিযোগিতা করবার জন্য নয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমলের ক্ষেত্রে নেকির ক্ষেত্রে কে কাটছে এগিয়ে যেতে পারো, সেই প্রতিযোগিতা করার জন্য জন্ম মৃত্যুর মাঝখানের হায়াত দিয়েছেন কি? কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছি, প্রতিনিয়ত নাফরমানি করে করে, গুনাহ করে করে নফসটাকে কালো বানিয়ে ফেলেছি, ডেস্টিনেশন ভুলে গিয়েছি, পরকালকে সামনে রেখে আখেরাতমুখী জবাবদিহিমূলক জীবন গঠনের লক্ষ্যে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। তার কারণ হলো আমাদের গন্তব্য আমরা ভুলে গিয়েছি। হঠাৎ করে কিন্তু আমরা চলে যাব। এই দুনিয়াটা হলো আমাদের জন্য এক্সাম হল, আমাদের জন্য পরীক্ষার হল। একটা পরীক্ষায় যখন পরীক্ষার্থীরা ঢুকে যায়, পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পরে তার জন্য 3 ঘন্টা সময় নির্ধারিত থাকে। বলেন তো দেখি, এই 3 ঘন্টার সময় সে যদি ঠিকভাবে কাজে না লাগায় পরীক্ষায় কি পাশ করার সুযোগ আছে নাকি? তাহলে আমাদেরও এই পরীক্ষার হলে সবার জন্য এক একটা সময় বরাদ্দ। পরীক্ষার হলে পরীক্ষার ইনভিজিলেটর যিনি থাকেন, 3 ঘন্টার সময় শেষ হলে খাতা টান দিয়ে নিয়ে নেয়। ঠিক তেমনি ভাবে আমার আপনার হায়াত শেষ হয়ে গেল, আমাদের রূহটা কেড়ে নিবেন মালাকুল মউত, আমরাও চলে যাব। পরীক্ষার হলে এক দুষ্ট পরীক্ষার্থী 3 ঘন্টা সময় খাতায় কিছু লিখল না, সময় কাজে লাগালো না, পরীক্ষার রেজাল্ট আনানো হলো, দেখা গেল ফেল করলো। সে যদি বলে, আহারে আহারে আফসোস, আবার যদি পরীক্ষার হলে ঢোকার সুযোগ পাইতাম, বলেন তো তখন আফসোস করে কি আর কোনো লাভ আছে নাকি? দুনিয়ার জীবনকে যারা কাজে লাগাবে না, কিয়ামতের দিন তারাও এভাবে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস করে বলবে, হায় হায় আমি যদি আমার জীবনটা ফিরে পেতাম। সেই সময় আফসোস করে লাভ হবে না যুবক ভাইয়েরা, তখন আফসোস করবা, হায় রে আবার যদি যুবক বয়সটা পেতাম। আজ হাশরের মাঠে দেখতেছি যুবকদের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন,
যারা দুনিয়ায় ইবাদত করেছিল। আমি যদি আবার যৌবন কালটা ফিরে পেতাম, আফসোস করলেও আর কোনো লাভ হবে না, কারণ যে সময়টা চলে যায় সময় আর ফিরে আসে না, সময়টা বড় স্বার্থপর, চলে যাওয়ার পরে সময় আর ফিরে আসে না। তাহলে বলেন তো দেখি, আমি জানি নীলফামারীর মানুষ আপনারা শিক্ষিত এবং সচেতন মানুষ, এখন আমাকে জবাব দেন, সামনে SSC কিংবা HSC পরীক্ষা, যদি কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, A+ পেতে চায়, তাহলে সে রুটিন মেইনটেইন করে পড়ার দরকার আছে না নাই? যদি রুটিন মেইনটেইন করে পড়াশোনা না করে ভালো রেজাল্ট করার কোনো সম্ভাবনা? আমরাও তো এখন দুনিয়ায় এটা পরীক্ষার হলে আছি, আখেরাতে আমরা পরকালে সবাই জান্নাত চাই কি চাই না? সবাই বলেন জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাত চাই না? মাশাআল্লাহ, মনোযোগ আছে, সবাই জান্নাত চান তো? একজন পরীক্ষার্থী A+ পাওয়ার জন্য যেমন রুটিন মেইনটেইন করে পড়াশোনা করা দরকার, ঠিক তেমনি জান্নাতে যাওয়ার জন্য একজন ইমানদার তার জীবনটাকেও রুটিন মাফিক সাজানো দরকার। হ্যাঁ, এমন ওয়াজ শোনায় দিব আজকে, শোনেন, লাইফ স্টাইল চেঞ্জ করা দরকার। পরীক্ষা এটাতে ভালো রেজাল্ট করতে হলে রুটিন করে ছাত্ররা পড়ে, ঠিক তেমনি আপনিও জান্নাতে যেতে হলে ফার্স্ট ক্লাস মুমিন হতে হবে। ফার্স্ট ক্লাস মুমিন হতে হলে আপনাকেও ভাই দুনিয়াতে রং ঢং করে চললে হবে না, আপনাকেও রুটিন মেইনটেইন করে চলতে। তাহলে কেমন হওয়া দরকার আমাদের প্রাত্যহিক জীবন? কেমন হওয়া দরকার আমাদের এভরিডে? কেমন হওয়া দরকার আমাদের রেগুলার রুটিন? একজন মুমিনের প্রাত্যহিক জীবন, মুমিনের 24 ঘন্টা কেমন ভাবে কাটানো দরকার, এই বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। বাড়ি যাওয়ার পরে কেউ যদি বলে গতকাল না ওয়াজ মাহফিলে গেছিলা, কি শুনছো? গিয়া বললেন না বা শুনছি যে লম্বা লম্বা ঠান মারছে। ওই নানার মতো হইয়েন না, এক নানা সকালবেলা নাতিকে গিয়ে বলছে, নাতি তোরে এত করে বললাম মাহফিলে চল, গেলি না, এক খুজুর আসছিল। আরে বাপরে বাপ, যে ওয়াজ করে গেছেন। নাতি কয় না, নাতাই নাকি, কি বিষয়ে পড়ছো? কয় আর বলিস না, একদম ফাটাই ফেলছে। কয় কি ফাটাইছে? কয় এত সুন্দর করে টান মারছে আর এত সুন্দর সুন্দর পয়েন্ট নিয়ে আসছে। কয় তাই, কি কি পয়েন্ট নিয়ে আসছে? কয় অনেক সুন্দর পয়েন্ট, অনেকগুলা পয়েন্ট। নাতি কই, বুঝতাম অনেক পয়েন্ট, কিন্তু কি বিষয়ে আলোচনা করলো সেটা বলুন। কই অনেক কিছুই বলছে কিন্তু এখন কিছু মনে নাই। এরকম হইলে হবে না, পয়েন্ট ভিত্তিক কথা বলবো। এই পয়েন্টগুলো যুবক তরুণ ছাত্ররা তোমরা নোট করতে পারবা তো? একদম, এটা বলছেন একটা ক্লাসরুম শিখে যাব, লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবক তরুণরা রাতে না ঘুমাইয়া দিনের বেলা না খাইয়া এই মাহফিল সাজিয়েছে, শুধু আসবেন আর চলে যাবেন। নো, এখান থেকে আমরা পাথেয় সংগ্রহ করব, পাথেয় সংগ্রহ করে আখেরাতমুখী জীবন গঠনে সেগুলো কাজে লাগাব ইনশাআল্লাহ। মুমিনের 24 ঘন্টা কেমনে কাটবে আজ আমরা কোরআন সুন্নাহ থেকে শুনব ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, একজন মুমিন দিন শুরু করবে, তার দিনটা স্টার্ট করবে কারে সাজদা দিয়া? আস্তে বলবেন না, কারে সাজদা দিয়া? আল্লাহ সাজাইছেন কেমনে দেখছেন, সুবহানাল্লাহ। দিনের আলো ফোটার আগেই, সূর্য ওঠার আগে আল্লাহ নামাজের ব্যবস্থা করেছেন, যেন বান্দা ঘুম থেকে উঠা সবার আগে আল্লাহরে সাজদা দিয়া, আল্লাহর দরবারে হাজিরা দিয়া, আল্লাহর গোলাম হইয়া যেন দিনটা শুরু করে, সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন দিনের শুরুতে একটা নামাজ দিলেন, যাতে করে একজন মুমিন আল্লাহর গোলামের মাধ্যমে দিনটা শুরু করে দেয়। হায় আফসোস, হায় আফসোস, আফসোস, দুর্ভাগ্য আমাদের জন্য, কত মানুষ আমরা ফজরের নামাজে ঘুমায় থাকি, আমরা দিনটা আল্লাহর গোলামি দিয়ে শুরু করতে পারি না। হে যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, তোমাদের বিবেকের পর্দা কি খুলবে না? দিনটা কি শয়তানের গোলামি দিয়ে শুরু করব নাকি আল্লাহর গোলামি দিয়ে শুরু করব? সবাই বলেন তো দেখি, আজান শুনে নামাজে গেলে যিনি খুশি হয়ে যান, মহব্বতের সঙ্গে মহব্বতের সঙ্গে বলেন, তিনি কি? আর যদি আজান শোনার পরে মসজিদে না যান, খুশি হয়ে যে বেটা, তার নাম কি? আরো জুড়ে বলেন। তাহলে ফজরের নামাজে যদি না যান, খুশি হবে কি? আওয়াজ কমে গেছে, খুশি হবে কি? আমরা খুশি করবো শয়তান মিয়াকে, না আল্লাহকে। আল্লাহকে যদি খুশি করতে চাই তাহলে ঘুমাবো না, নামাজে দৌড়াবো। সবাই জান্নাতে যেতে চান তো? আওয়াজে তো মনে হয় না, সবাই জান্নাতে যেতে চান?
এবার শুনেন শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন জান্নাতি মুমিন যারা এক নম্বরে নামাজি হবে তারা, এক নম্বরে নামাজি হবে তারা, নামাজের চাইতে বড় আমল দুনিয়াতে আর নাই। পাঁচ ওয়াক্তের নামাজি মুমিন গুলো এরাও যখন আল্লাহর দুনিয়া ছেড়ে পুরোকালীন জীবনে চলে যায়, তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, পড়লে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। Keep in your mind, salat is the key of success, salat is the key of paradise. নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ সফলতার চাবি, নামাজ নাই জান্নাতও নসিব না। সুজা কথা, রাত একটা পর্যন্ত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ কাজা করবেন, এই ওয়াজ জীবনেও কাজে রাখবে না। নামাজ 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 ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়? যে দুর্বল ইমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এই ইমান কেমনে আপনাকে জান্নাতে ঢুকাবে আমাকে বলেন? আপনার ইমান তো আপনারে মসজিদেও আনতে পারে না। শোনেন শোনেন, এক লোক চাকরি করে, আরেকজন ব্যবসা করে, চাকরিতে নয়টার আগে অফিসে ঢোকা লাগবে, সবার হাতেই তো এখন স্মার্টফোন আছে, ফোনের মধ্যে অ্যালার্ম দিয়েছে। এরপরে বিবিকে বলেছে প্রিয়তমা কলেজার টুকরা বউ, আটটার সময় ডেকে দিও, আমি কিন্তু অফিসের টাইম মতো যাওয়া লাগবে, কারণ আমার বস এমন মানুষ, নয়টার আগে অফিসে না ঢুকলে তিনি রাগ করেন, চাকরিও চলে যাইতে পারে। আরেক লোক ব্যবসায়ী, নয়টার আগে ঘুম থেকে উঠে অ্যালার্ম দেয়, অ্যালার্ম দিয়া ঘুম থেকে উঠে ব্যবসায়ী গিয়া দোকান খুলে, আমার বাবারা আমার ভাইয়েরা আমার প্রশ্ন হলো, অ্যালার্ম দিয়ে যদি আপনি অফিসে যাওয়ার জন্য অফিসের বসকে ভয় করে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে আপনি যদি টাইম মতো যেতে পারেন, আর ব্যবসার জন্য যদি টাইম মতো অ্যালার্ম দিয়া ঘুম থেকে উঠতে পারেন, ওই আল্লাহর ভয় কি কলি যায় নাই? ওই আল্লাহকে ভয় করে ভোর সাড়ে চারটা পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে আপনি কি ঘুম থেকে উঠে ফজরের নামাজে যেতে পারেন না? নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি যুবকরা ঘুমায় থাকো তোমরা, ফজরের নামাজে ঘুম ভাঙে না, কই হুজুর আটটা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে? আমি বলি যার নামাজ নাই তার চেহারায় কোনো সৌন্দর্য নাই, কোনো মায়াও নাই, কোনো মায়া নাই তার চেহারা, তার চেহারার সব সৌন্দর্য বিউটি চলে যাবে। আর যাদের জীবনে নামাজ আছে তাদের চেহারায় মায়া আছে না নাই? ফেয়ার এন্ড লাভলি মা খোদা, হ্যাঁ তোমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করো, ফেসিয়াল করা লাগবে না, ফজরের নামাজই হয়ে যাও, তাহাজ্জুদের নামাজি হয়ে যাও, চেহারায় নূর দান করবেন কে? চেহারায় নূর দান করবেন কে? মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান শুরু করে শেষ কথা শুনেন, নামাজ নিয়ে শেষ কথাটা শুনেন, মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? ক্লান্ত হয়ে গেছেন আপনারা? কথা বলি আমি আর ক্লান্ত হন আপনারা? এটা তো হইতে পারে না। হ্যাঁ নীলফামারীর মানুষ আপনারা, যে পরিমাণ তাজা তাজা শাকসবজি এখানে, এই তাজা তাজা শাকসবজি খেয়ে বুঝি মরা মরা আওয়াজ আপনাদের। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? এ যুবকরা তোমরা বিয়ে শাদির আগে তোমাদের এনার্জি কই গেল রে? কোন দিকে খরচ করে এনার্জি? হ্যাঁ তোমাদের আওয়াজ এমন কেন? যুবক তো যুবকের মতো আওয়াজ দিবে। মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? আজানের প্রথম সেন্টেন্সটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্সটা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা? প্রশ্ন হলো কি কারণে আজানের প্রথম সেন্টেন্সটা আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো? এটা আপনার বোঝা দরকার কোন সিগনিফিকেন্স এখানে লুকিয়ে আছে। এটা বোঝার জন্য আজানের প্রথম সেন্টেন্সের মিনিংসের দিকে আপনাকে খেয়াল করতে হবে। বলেন তো দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে বড় নাকি আল্লাহ সবচেয়ে ছোট? আল্লাহ যদি সবচাইতে বড় হন তাহলে আল্লাহর হুকুমটাও সবার উপরে না নিচে?
তাহলে মুয়াজ্জিন ফজরের সময় আজান দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হে মুমিন বান্দারা শুনো, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও বড়। তুমি যে ঘুমায় আছো, তোমার ঘুমটা তোমার ঘুমের চাইতে আল্লাহর হুকুমটা বড় না ছোট? মুয়াজ্জিনের পরে আবার আজানের শেষের দিকে গিয়ে বলতেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তুমি যে ঘুমাইতেছো তোমার ঘুমের চাইতে নামাজটা উত্তম। আর আপনি যদি তখন ঘুমায়া থাকেন, ফজরের নামাজে দৌড় না মারেন, তাহলে আপনি মনে হচ্ছে আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখায় বুঝাই দিচ্ছেন, আল্লাহ তোমার নামাজের চাইতে আমার ঘুম উত্তম। খালি নাউজুবিল্লাহ বললে হবে? এই কামটাই তো করি আমি, ফজরের নামাজ ছাইদা দিয়া কতজন আসছি আজকে এখানে, হাত তুলে ইয়ার লজ্জা দিতে চাই না। যুবক ভাইরা শোনো, তোমরা নামাজ ছাইরো না রে ভাই, তোমাদের যুবক বয়সের সেজদার কত দাম জানো? তোমরা যখন এলাকায় হাঁটো, মনে হচ্ছে এলাকা কাঁপাইয়া দাও, আয় এমন ভাবে হাঁটো, শোনো শোনো, তুমি যুবক বয়সে সাজদা দাও, তোমার সাজদায় আল্লাহর আরশ কাঁপবে, সুবহানাল্লাহ। বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, কিয়ামতের মাঠে যখন মানুষেরা পরেশান হয়ে দৌড়াদৌড়ি করবে, কি কঠিন অবস্থা, সূর্য মানুষের মাথার উপরে নেমে যাবে, মাথার চাকতি ফেটে মগজগুলো টক বক করে গলে গলে যখন বেবে পড়বে, মানুষগুলো যখন ঘামের মধ্যে সাঁতার কাটবে, জমিন তামার জমিনে পরিণত হবে, পিপাসার যন্ত্রণা জিহ্বাবের হয়ে নাভি পর্যন্ত ঝুলে থাকবে, মানুষগুলো দিক বিদিক যখন ছুটাছুটি করবে, তখন নবীজি বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা স্পেশালি ডাকবেন, ডেকে ডেকে স্পেশাল গ্যালারি আরশের ছায়ার নিচে আল্লাহ বসাবেন। আল্লাহ বলবেন, ওই যুবকগুলো কোথায়? নবীজি বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যুবক বয়সে আল্লাহকে সাজদা দিবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা। যুবক ভাইরা, এটা নামাজের সময়, তোমার চরিত্র গঠনের সময়, তুমি ফজরের নামাজে দৌড়াও, ঘুম থেকে উঠেই নামাজে দৌড়াও। মুমিনের লাইফটা, তার জীবনটা প্রতিদিন শুরু করবে প্রথমে কি দিয়া শুরু করবে? কে দিয়া শুরু করবে? কেন নামাজ ছেলেদের আমার তো বুঝেই আসে না, এই দুনিয়া থেকে সবাই চলে যাব, একদিন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর মুখামুখি হব, আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন আমার হিসাব আপনার হিসাব শুরু করবেন। নবীজি বলেছেন, নাসাঈ এবং ইবনে মাজায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহ। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব শুরু করবেন, আল্লাহ তাআলা প্রথমেই বলবেন, বান্দারে তোর নামাজের খবর কি, নামাজটা ঠিক মতো তুই আদায় করতি কিনা, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর ভয় আছে তো? নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? আজকে যা করছেন করছেন এতদিন, আজ থেকে তওবা। কারণ দিনের বেলা সকালবেলা নামাজটা শুরু করে দিন শুরু না করলে গোলামি হয় কার? আস্তে বললে হবে না, আজকে জুড়ে বলতে হবে কথা, সকালবেলা নামাজ শুরু করে দিন শুরু না করলে খুশি হয় কে, গুলামি হয় কার? কারা কারা শয়তানের গুলাম আমরা? কেউ কি শয়তানের গুলাম? চিৎকার করে বলেন, আমরা গুলাম কার? ঘুম থেকে উঠে সূর্য উঠার আগেই নামাজে গিয়া সাজদা দিব কারে? সাজদা দিব কাকে? কারা কারা আজ থেকে ফজরের নামাজ আর ছাড়বো না, দুহাত তুলে আল্লাহকে দেখান, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। ক্লান্ত হচ্ছেন না তো আপনারা? এ বেশি না, কয়েক মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ, থাকা যাবে তো ইনশাআল্লাহ। তাইলে আমরা দিন শুরু করব কি দিয়া? জোরে বলেন, কি দিয়ে? নামাজ। নাম্বার টু, আমার বোনেরাও মা ফেলে এসেছেন, বোনদেরকেও বলবো, বোন আপনি দিনটা শুরু করবেন নামাজ দিয়া, বাচ্চা কাচ্চাগুলারেও তুলবেন, আবার লেদা যেগুলো আছে ওগুলারে না। হ্যাঁ, মিনিমাম সাত বছর হয়ে গিয়েছে, নামাজের তাকিদ দিতে হবে। নবীজি বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সাত বছর থেকে নামাজের কথা বলো, আর দশ বছর হয়ে গেলে শাসন করা শুরু করো। আমরা এমন সন্তান রেখে যাব যারা আমরা মারা যাওয়ার পরে নামাজি সন্তান এগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য দোয়া করবে। বাবারা শোনেন শোনেন, গোটা দুনিয়ার সাগরের পানি ঢেলে জাহান্নামের আগুনকে নেভানো যাবে? আস্তে বলবেন না, নেভানো যাবে? দিনদার নেককার নামাজি সন্তান দেখে যান রে বাবা। বোনদেরকে বলছি, ছেলে মেয়েগুলোরে নামাজি বানায় যান,
দুনিয়া থেকে যখন চলে যাবেন, এদের চোখের পানির পাওয়ার কত জানেন? এরা যখন চোখের পানি ছেড়ে দিবে, চোখের পানি যখন ছেড়ে দিবে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। যখনই চোখের পানি ছাড়বে, গোটা দুনিয়ার সাগরের পানি দিয়ে, আপনাদের তিস্তা নদীর পানি দিয়ে কি জাহান্নামের আগুন নিভবে? আগুন নিভবে? এই যুবক ছেলেরা তোমরা কথা বলো না কেন, পানি বলেন, আগুন নিভবে? কিন্তু দুই ফুটা চোখের পানি যখন ছাড়বে, এই দুই ফুটা চোখের পানির পাওয়ার এত বেশি, নাকের ডগায় আসার আগে এই দুই ফুটা চোখের পানি দিয়ে কবরের মা বাবার জাহান্নামের আগুন আগুন আল্লাহ চিরতরে নিভাইয়া দিবে। ছেলে মেয়েরে কি কি বানাবো? জোরে বলেন, কি বানাবো? ছেলে মেয়েরে যে নামাজি বানাবেন, আগে তো আপনারে নামাজি হওয়া দরকার। আপনি উস্তা খাইয়াও পশ্চিম দিকে পড়েন না, উস্তা বুঝেন? আমরা সিলেট হয় উস্তা খাইয়া পড়ে গেছে। এখন আমি তো সিলেটি মাত মাতলে আপনারা কোনো উস্তা নাই, আপনারা কি বলেন, উস্তা খাইয়া পড়ে গেছে? যাই হোক, মিলে গেছে উস্তা আর উস্তা, এই দুই শব্দ দুই অঞ্চলে মিলে গেছে। যাই হোক, উস্তা খাইয়াও যদি পশ্চিম দিকে না পড়েন, তো আপনার পুলা মাইয়াগুলো নামাজি হবে? এই জন্য আমরা নামাজি হবো, রাজি আছেন? তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা 24 ঘন্টা আমাদের ডেইলি লাইফ কেমন হবে? দিন শুরু করব কারে সাজদা দিয়া, দিন শুরু করব নামাজ দিয়া, কি দিয়ে? সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। নামাজ ছাড়বেন না তো? ছাড়বেন না তো? সব ছেড়ে দিব, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নাম্বার টু, আমাদের জীবন প্রতিদিন কেমনে শুরু হবে জানেন? নামাজ শেষ, এরপরে একটা কিতাব নিয়ে বসবো, কিতাবের নাম কি বলেন তো? আপনাদের দাদির আমলে, দাদি চিনছেন তো? আপনাদের দাদির আমলে, চাচি নানিদের আমলে সকালবেলা ফজরের নামাজের পরে তাদের বাড়ির মধ্যে নাক ডাকানোর আওয়াজ শোনা যাইতো না কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো? আর এখন দেখবেন ঘরে ঘরে শুধু নাক ডাকানোর আওয়াজ, ঘুমের আওয়াজ, ঘুমাইতেছে ঘুমাইতেছে কোরআনের তেলাওয়াত নাই। এই জন্য আমাদের ঘরের ভেতরেও কোনো বরকত, যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি, যেই ঘরে কোরআন অধ্যয়ন যত বেশি, কোরআনের বরকতে সেই ঘরের উপরে আল্লাহর রহমত নাজিল হয় কম না বেশি। এই জন্য ফজরের নামাজের পরে আমরা আমাদের ঘরের মধ্যে কোরআন পড়ব, কোরআন অধ্যয়ন করব। অধ্যয়নের নমুনাটা কেমন হবে শোনেন, শোনেন। বউ বাচ্চাকে নিয়ে আসবেন, মনে করেন আপনার বউ আছে, ছেলে মেয়ে আছে, বউকে বলবেন, ও বউ ধরো, তুমি নাও কোরআনটা, না ধরো, দেখে দেখি কোরআনের 10টা আয়াত পড়ো। এখন বাংলায় অনুবাদ করা তাফসির সহ অনেক কোরআন বাজারে আছে না? 3 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে আপনি ফার্নিচার কিনতে পারেন, 2-3 হাজার টাকা দিয়ে বুঝে তাফসির এক সেট কিনে ঘরে রাখতে পারেন। হ্যাঁ, বউকে বলেন, বউ তুমি 10 আয়াত পড়ো তো, পড়লো। ছেলেকে বলেন, আব্বু তুমি এই 10 আয়াতের অনুবাদ দেখে দেখে পড়ো। মেয়েকে বলো, আম্মু, মেয়েকে বলেন, আম্মু তুমি এই যে বাংলা অনুবাদ সংক্ষিপ্ত তফসির দেওয়া আছে এগুলো একটু পড়ো। আপনার হাতে এনে বললেন, আসো আমরা এখান থেকে শিক্ষা বের করি, আজকে যেটা পড়লাম এখানে কি কি শিক্ষা আছে। আমাদের ঘরে যদি কোরআন অধ্যয়নের এই জান্নাতি পরিবেশ থাকতো, আমাদের ঘরের ভেতরে শয়তান থাকার সাহস করতে পারতো না। 2 নম্বর টিপস দিয়ে গেলাম, ঘরের মধ্যে ফজরের পরে কোরআন পড়ার পরিবেশ তৈরি করব, রাজি আছেন? কিছুক্ষণ আগে আমি আওয়াজ শোনার আগে এক ভাই বলছে, আল কোরআনের আলো সংসদে জ্বালো, ভাই তোমার স্লোগান পাল্টাও, এখন থেকে বলবা আল কোরআনের আলো হৃদয়ের, এ ঘরে ঘরে পড়ে হৃদয়ে হৃদয়ে জ্বালো। নীলফামারীতে প্রথম আসছি তো, নীলফামারীর পুলা পাইন আমার এই স্লোগান জানে না। আমি বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার দরকার নাই, সংসদেও জ্বালার দরকার নাই, সিস্টেমিক ওয়েতে ফিরে আসে। আমরা প্রতিটা মানুষের বুকের ভেতরে কোরআন ঢুকাবো, হৃদয়ের ভেতরে কোরআন ঢুকাবো, ঘরে ঢুকানো লাগবে না। এই আলোকিত হৃদয়ের মানুষগুলো দিয়ে যখন এই সব মানুষের বুকের ভেতরে যখন কলিজার ভেতরে কোরআন ঢুকবে, আলোকিত হৃদয়ের মানুষ দিয়ে
আর স্লোগান দেওয়া লাগবে, আর আন্দোলন করা লাগবে? এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ তখন আর পাবে? তখন দেখা যাবে এই কোরআনওয়ালা মানুষগুলো কোরআনের পার্লামেন্ট তৈরি করবে ইনশাআল্লাহ। এজন্য সিস্টেমিক ওয়েতে আগাতে হবে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, মানুষের অন্তরে অন্তরে জ্বালো, অন্তরটাকে কোরআনের আলোয় আলোকিত বানাবো। আলোকিত হৃদয়ের মানুষ দিয়ে আলোকিত ঘর হবে, আলোকিত সমাজ হবে, আলোকিত রাষ্ট্র হবে, আলোকিত পৃথিবী হবে ইনশাআল্লাহ। তাহলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন মাহফিল শেষে অথবা আগামীকাল, যে এখন নতুন স্লোগান আল কোরআনের আলো, একটু রিহার্সাল করাই দিই, কি বলেন? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? জোরে বলতে হবে আল কোরআনের আলো। ইসলামের আলো, কি সুন্দর সুন্দর যুবক, এদের হৃদয়ে যদি আমরা কোরআন ঢুকায় দেই, আর কোরআনের পক্ষে যদি যুবকদের গণজুয়ার সৃষ্টি হয়ে যায়, নদীর স্রোতের মধ্যে এই টিস্যু ফেলে দিলে এই টিস্যুকে যেমন নদীর স্রোত ভাসায় নিয়ে যাবে, যুবকগুলার কলজার ভেতরে কোরআন ঢুকায় দিলে যুবকরা যদি কোরআনের গণজুয়ারের পক্ষে দাঁড়িয়ে যায়, এই গণস্রোতকে কেউ অর্থময় রাখতে পারবে না। যেন যুবকদের কলিজায় কোরআন ঢুকাতে হবে, কি ঢুকাতে হবে, কি ঢুকাইতে হবে? এ যুবক তরুণ ছাত্ররা, তোমরা আমাকে কথা দাও, ফজরের পরে তোমরা কোরআন পড়বা তো? তোমরা কোরআন পড়বা তো? আল্লাহ তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে না তো? লম্বা কথা বলবো না, এই তো আর কয়েকটা মিনিট থাকা যাবে তো। নাম্বার থ্রি, তিন নাম্বার আমাদের ডেইলি লাইফে তিন নাম্বার যে আমল থাকে, সকাল সকাল কাজ শুরু করব। দেরি করে আমরা কাজ শুরু করব, কারণ 1500 বছর আগে নবীজি সকালবেলায় কাজ শুরু করে যারা তাদের বরকতের জন্য দোয়া করেছেন, নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, নবীজি বলেছেন আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকাল সকাল কাজ শুরু করে তাদের কাজের মধ্যে বরকত দাও, আমরা যদি দুপুর পর্যন্ত ঘুমাই তাহলে তো দিনের অর্ধেক বা তার চেয়ে বেশি অংশ শেষ, কাজ শুরু করলে বরকত পাওয়া যাবে। এজন্য আমরা যে যে কাজ করি, যার যে প্রফেশন, তোমরা যারা ছাত্র তোমরা পড়াশোনা সকাল সকাল ফজরের নামাজ শেষ করে পড়াশোনা শুরু করবা, এখন তোমাদের এমন বদ অভ্যাস বানাইছো রাত 2টা পর্যন্ত সজাগ থাকো আর 8টা 9টা পর্যন্ত ঘুমায়া থাকো, ঠিক কইছে? কেমন ভদ্র দেখছেন? শুনেন, এখন এখন যুবকরা বাস্তব কথা শুনতে চায়, বাস্তব কথা। এই যুবকরা জবাব দাও, আমার হাতে কি এই ফোন? যদি আজকে কিনি, আজকে মাত্র নতুন কিনলাম কিছুক্ষণ আগে, তাহলে কোনো কি বলে এটাকে, কোনো ফাইলটা এটার মধ্যে নাই, তাহলে স্পিডটা কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে না বেশি থাকবে? আচ্ছা, যুবকদেরকে ওয়াইফাই দিয়ে বুঝাই, তারা ওয়াইফাই ভালো বুঝে। মনে করো বাসার মধ্যে ওয়াইফাই লাগানো, স্পিড হতো 20 Mbps, কত Mbps? এখন ঘরের মধ্যে কেউ যদি ওয়াইফাইটা ইউজ না করে, শুধু তুমি যদি পাসওয়ার্ড দিয়ে ওই ওয়াইফাইটা চালাও, স্পিড কম না বেশি? এখন যদি 10 জন মিলে চালায় তখন স্পিড কি কম না বেশি? নবীজির প্রতিটা সুন্নাত সাইন্টিফিক অথেন্টিক। নবীজি যে বলেছেন সকাল সকাল কাজ শুরুর মধ্যে বরকত থাকে, ওয়াইফাই দিয়া বুঝাই, বিজ্ঞানও তো বলছে যখন সারা রাত আমরা ঘুমায় থাকি সকালবেলা উঠার পরে ব্রেনটা রিফ্রেশ হয়ে যায়, তখন ব্রেইনটা খালি থাকে নাকি ঝামেলা থাকে? আচ্ছা, ওয়াইফাই যদি কেউ না চালায় স্পিড কম না বেশি? ডাউনলোড স্পিড কম না বেশি? কেউ চালাচ্ছে না, ডাউনলোড স্পিড বেশি, ঠিক তেমনি ভাবে সারাটা দিন কাম করতে করতে সন্ধ্যাবেলায় ব্রেইন প্রেশার নিতে নিতে ব্রেইন দুর্বল হয়ে গেছে না? ইনস্টল বা ডাউনলোড ক্ষমতা বেশি থাকবে? কথা বলেন না কেন, সারাটা দিন কাজ করছেন, সন্ধ্যার পরে পড়তে বসছেন, ব্রেইন তো সারা দিন কাজ করছে, এখন ইনস্টল বা ডাউনলোডিং পাওয়ার কম না বেশি? ঘুমায় গেছেন রাতে 10টার আগে 9টার আগে, এরপরে ফজরের নামাজ পড়িরা পড়ার টেবিলে বসছেন, ইনস্টলিং ডাউনলোডিং পাওয়ার কম না বেশি? তোমরা পড়াশোনা আমাদেরকে শিখাইও না, আমরা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সব জায়গায় এ প্লাসও পেয়েছি আলহামদুলিল্লাহ, পড়াশোনা আমাদেরকে শিখাইও না, রাত জাগিও না, রাত জাগতে জাগতে তোমরা গালের মধ্যে বিচি উঠাই ফেলছো, রাত জাগতে জাগতে গাল ভেঙে একদম
এমনে হয়ে গেছো, চেহারার লাবণ্য হারিয়ে ফেলেছো, রাত জাগবা না, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবা, ফজরের নামাজ পড়ে পড়তে বসবা, সকালবেলা যারা কাজ শুরু করে, নবীজি বলেছেন কাজে বরকত হয়, পড়াশোনায় বরকত হবে, রাত তিনটা পর্যন্ত জেগে থেকে তুমি যে পরিমাণ পড়া মুখস্থ করতে পারবা সকালবেলা দুই ঘন্টায়, এর চেয়ে দশ গুণ বেশি পড়া মুখস্থ করতে পারবা। তাহলে ছাত্রদের ওয়াজ করলাম, ছাত্ররা পড়াশোনাটা রাতে বেশি হবে না সকালে বেশি হবে? এজন্য হেফজখানার ছাত্ররা, হেফজখানার ছাত্ররা তারা কি করে, ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে এরপরে উস্তাদদেরকে পড়াশোনায়, কারণ ফজরের সময় ডাউনলোড স্পিড কম না বেশি? এই ছাত্ররা কথা বলো, ফজরের সময় ডাউনলোড স্পিড কম না বেশি? তো তুমি তো ডাউনলোড বেশি করা দরকার, পরীক্ষায় এ প্লাস পাওয়া দরকার, তো ডাউনলোডিং স্পিড যখন থাকবে তখনই তো তোমার পড়তে বসা দরকার। তো ফজরের সময় ঘুমাবা না পড়তে বসবা? হ্যাঁ, এত আস্তে আস্তে কেন? ছাত্ররা বলো, ফজরের সময় পড়তে বসবা? ফজরের পরে পড়তে বসবা? তো ফজরের পরে তোমরা পড়তে বসলে তোমরা পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে একদিন পড়বা ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। তোমরা হার্ভার্ডে পড়বা, অক্সফোর্ডে পড়বা, ক্যামব্রিজে পড়বা, তোমাদের মতো মেধাবীরা যা সেখানে জায়গা করে নেবে। ফজরের পরে তোমরা যদি পড়তে বসো, এই দেশে ঘরে ঘরে আইনস্টাইন, নিউটন আর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তৈরি হবে। ফজরের পরে পড়তে বসো, মিয়া ওই সময় ঘুমাও কেন? ফজরের পরে পড়ো, ফজরের পরে পড়তে বসো, কারণ রিফ্রেশ, ব্রেইনটা ফ্রেশ একদম। যাদের মুখস্থ হয় না ওই সময় পড়তে বসে কেমন মুখস্থ হয় দেখবেন আপনি। যারা ব্যবসা করেন, চাকরি করেন, শোনেন, খালি ছাত্রদের ওয়াজ না, আজকে সবার ওয়াজ, ব্যবসা করেন, চাকরি করেন, উঠেই তো ঘুম থেকে উঠেই দৌড় মারেন দোকানে, ঘুম থেকে উঠেই তো দৌড় মারেন চাকরিতে অফিসে, একটু যদি ফজরের নামাজ পড়া যদি না ঘুমান, ঘরের মানুষের হক আছে না? কথা কন না কেন, বাবার রুমে যান, গিয়া বাবার মাথায় হাত বুলাই দেন, আব্বু ভালো আছেন আপনি, মাথায় হাত বুলাই দেন, মাথাটা টিপে দেন, আব্বু নাস্তা করছেন, আসেন আজকে আমি আপনার নাস্তাটা করাই, আপনার বাবার মুখে তুলে খাওয়াই দেন। মায়ের রুমে যান, মাকে মুখে তুলে খাওয়াই দেন, আপনার মা আর বাবা যদি মুচকি হেসে দেয় আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। সকাল সকাল এই কামগুলা করেন না কেন? সকালবেলা ছেলের রুমে যান, মেয়ের রুমে যান, আব্বু আব্বু তোমাদের পড়াশোনার কি খবর? সারাদিন তো চলে যায়, বউয়েরও খোঁজখবর নেন না, যান সকালবেলা একটু বিবিকে গিয়া কাজে বলে আজকে একটু রুটি বানানোতে আমি সহযোগিতা করি, বাঙালি মেয়েরা যে ভালো, আপনারা রুটি বানাইতে দিবে না? বলবে না না না, আপনি যান আপনি যান। ওই যে একদিন বলছেন না ভালোবাসা বাড়বে না কমবে? কথা কর না কেন, বাড়বে না কমবে? এটা তো আমার নবীর চরিত্র, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, দিন শেষে ক্লান্ত হয় নবীজি ঘরে ফিরে দেখেছেন খাবার দাবার রেডি হয় নাই, কোনোদিন রাগ করেন নাই, বলেছেন আয়েশা রান্নাঘরে আমাকেও নিয়ে যাও, তরকারি কেটে কেটে আমি তোমাকে সহযোগিতা করব। তাহলে সকাল সকাল আপনি আপনি ঘুম থেকে যদি উঠেন, ঘরের অন্যান্য কাজে সামিল হয়ে এভাবেই বরকত নেওয়ার সুযোগ আছে না নাই? তাহলে তিন নাম্বার, ডেইলি লাইফে আমরা সব সময় সকাল সকাল সব কাজ শুরু করব ইনশা নাম্বার ফোর। চার নাম্বার, এই যে সকালবেলা নাস্তা খাওয়া শুরু করব, সারাদিন আমরা খাবো নাস্তা, খাবো দুপুরের খাবার, রাতের খাবার, সব হবে কার তরিকায়? আল্লাহর তরিকায় নাকি রাসুলের তরিকায়? কার তরিকায়? সকালবেলা ঘুম থেকে উঠাই তো শুরু করে দেন ভাজা পুরা খাওয়া। আর নবীজির ব্রেকফাস্ট জানেন আপনি? নবীজির ব্রেকফাস্ট জানেন? তিনি যখন সকালবেলা ব্রেকফাস্ট করেছেন, নাস্তা করেছেন, কি দিয়ে নাস্তা খেতেন? হাবিজাবি জিনিস তিনি খান নাই। সকালবেলা যখন আমার নবী নাস্তা শুরু করেছেন, নবীজির ভালো আছে শোনেন, নবীজির ব্রেকফাস্ট কত সুন্দর ছিল। নবীজি সকালবেলা ঘুম থেকে উঠে খেজুর খেতেন, কি খেতেন আরো জোরে বলেন, কি খেতেন? নবীজি সারা জীবন সকালবেলা ঘুম থেকে উঠেই খেজুর খেয়েছেন, সকালের নাস্তার ফার্স্ট মেনু খেজুর ছিল। আজকের চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে দেখলো যে এই খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ আঁশ থাকার কারণে, এই যে আমাদের পরিপাকতন্ত্রের অনেক রোগ ব্যাধি আছে, কোষ্ঠকাঠিন্য, লিভারের অনেক প্রবলেম, আপনি সকালবেলা খেজুর খাবেন, মেডিকেল সায়েন্স বলছে আপনার পরিপাকতন্ত্রের সব সমস্যা দূর হবে, বদ হজম দূর হবে, আপনার লিভার, আপনার পরিপাকতন্ত্র অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ। নবীজি সকালবেলা সাতটা আজুয়া খেজুর খেয়ে তিনি তার দিন স্টার্ট করতেন, শুরু করতেন। নবীজির পছন্দের তালিকায় কিছু খাবার ছিল, খেজুর পছন্দ করতেন, দুধ ফিরাই দিতেন না, দুধ খুব পছন্দ করতেন। আজকের মেডিকেল সায়েন্সও বলছে যে দুনিয়ায় যত খাবার দাবার আছে, খাবার দাবারের সব উপাদান এই দুধের ভেতরে আছে। চেয়ারম্যান সাহেব,
মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সাহেব, না কথা নাই কথা নাই, চেয়ারম্যান সাহেব এসেছেন, আপনারা খুশি না বেজার? চেয়ারম্যান সাহেবকে আমিও ধন্যবাদ জানাচ্ছি, তিনি আরো আগে আসলে ভালো হতো, ওনার সাথে বসতে পারতাম, কথা বলতে পারতাম, কারণ নতুন এলাকায় আসলে জনপ্রতিনিধিদের সাথে বসলে কথা বললে ভালো লাগে না। আল্লাহ ওনার নেক হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ ওনার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন। ব্যস্ত মানুষ ব্যস্ততা রেখে এসেছেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে ইজ্জতের মধ্যে সম্মান দেন, বলেন আমিন সম্মানিত ভাইয়েরা। তাহলে বলছিলাম নবীজি যে খাবারগুলো পছন্দ করতেন, যেমন খেজুর, দুধ, তারপরে আল হাব্বাতুস সাউদা, কালো জিরা। বুখারীতে হাদিসই রয়েছে কালো জিরায় মৌ ছাড়া সকল রোগের প্রতিষেধক রয়েছে, সুবহানাল্লাহ। মধু পছন্দ করতেন নবীজি, মধুর নামে সুরাওয়াজ। এই খাবারগুলো আপনার খাবারের তালিকায় রাখতে পারেন ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 5, 5 নাম্বার আমাদের রেগুলার লাইফে যখনই আমরা যে কাজই করবো না কেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে যার জিকির করব, যাকে আমরা ভয় করে চলবো, সবাই বলেন তো তিনি কি? এই একটা কোয়ালিটি আল্লাহর ভয় মানুষের চরিত্রকে উন্নত করে দিতে পারে, এই একটা কোয়ালিটি মানুষের চরিত্রকে সুন্দর করে দিতে পারে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে সে কখনো খারাপ কাজ করবে না। শুনেন শুনেন, বাস্তব ভিত্তিক কথা বলে আপনাদেরকে বোঝানো দরকার, এগুলা কি, এগুলা কি, এগুলা কি, ঝুড়ে বলেন এগুলা কি, ক্যামেরা বলে ছিলেন এগুলা কি। আজ আমি 1 ঘন্টা ওয়াজ করলাম, সকালবেলা বললাম, গতকাল আমি নীলফামারিতে এই এই কথা বলি নাই, নীলফামারির লোক বলে হুজুর পাগলামির কিন্তু সুযোগ নাই, সব জিনিস রেকর্ড। তো আপনি কি ভাবছেন আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ অডিও ভিডিও করার জন্য এই ক্যামেরা বানাইছে, আর দুনিয়াতে আল্লাহ আপনারে পাঠাইছে, আল্লাহ বুঝি ক্যামেরা করার, ক্যামেরা করার কিচ্ছু রাখে নাই, কথা বলেন রাখছে কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, হে বান্দা কোথায় কি করো, রাতের অন্ধকারে ইসলামের বিরুদ্ধে কাজ করো, সুদ খাও, ঘুষ খাও, তুমি যে মানুষের হক মেরে খাও, কেউ জানে না ক্যামেরা ফিট করে রেখেছেন কে। আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকের সাথে আমি 2 জন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করেছি, কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না, ডানে একজন বামে একজন, সব তারা লিপিবদ্ধ করছে। বান্দা শোনো, মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন একটা কথা বলো না বান্দা যা রেকর্ড করা হয় না, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা বানিয়ে অডিও ভিডিও সিসিটিভিতে যদি সব ধরে রাখতে পারে, আমার আপনার আকাম পুকাম বুঝি আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বাজাব, ফেরেশতাকে বলবে, ফেরেশতা অডিও ভিডিও বাজাব। সুতরাং এই ভয়টা যদি কলিজায় থাকে, আমার রব আমাকে দেখছেন, তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার করে আর যুবকগুলো চরিত্র ধ্বংস করত না। এ যুবক তরুণ ছাত্র ভাইরা শোনো শোনো, রাতের বেলা হাতের মধ্যে স্মার্টফোন তো একটা পাইছো, বাসার মধ্যে ওয়াইফাই আছে কিংবা নেট কানেকশন দিয়ে তুমি ঘরের মধ্যে একা একা শুয়েছো, মনে মনে ভাবছো আব্বু আম্মু তো আমাকে দেখছেন না, এখন আমি যা মন চাই তাই করতে পারি, চলে গেলা ইউটিউবে নাটক সিনেমা দেখা শুরু করেছো। অনেক যুবক তো এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তার যৌবনকে শেষ করে দিচ্ছে। কলিজার টুকরা ভাইরা শোনো, আমি বলছি কেউ যদি নাও দেখে ওই অন্ধকার বদ্ধ দরজায়, ওই ঘরের ভেতরে একজনকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি কি? একটা জিনিস, আল্লাহর ভয় দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনারে বাঁচায় রাখতে পারে। শুধু জেলখানার ভেতরে না, পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না, মানুষের কলিজায় আল্লাহর ভয় ঢুকায় দিলে চোর সে আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়। আল্লাহর ভয়, ভাই আল্লাহর ভয় আছে তো? আল্লাহর ভয় যদি থাকে আমরা কখনো খারাপ কাজে যাওয়ার সুযোগ আছে? তাহলে দেখেন আমি সংক্ষেপ করছি, 5 নাম্বার, ডেইলি লাইফে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আমরা ভয় করব আল্লাহকে। যদি আল্লাহকে ভয় করতাম, অফিসে বসে ফাইল একটা পাইছি, ঘুষ ছাড়া ফাইল হাঁটায় না, এইরকম ঘুষখোর আছে না নাই, সে যদি আল্লাহকে ভয় পাইতো এই কাম করতো না, জনগণের মাল শেষ করে ফেলে, আমানতের খেয়ানত করে ফেলে, এরকম চোর বাটপার আছে না নাই, তার ভিতরে যদি আখিরাতের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে এমন কাজ সে করতে পারতো না। সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দেয়, অন্যায় কোনো কাজ করা
অন্যায় কোনো কাজ করতে পারতো না যদি আল্লাহর ভয় ভেতরে থাকতো, তাহলে সকল জায়গায় আমরা একজনের জিকির করব, একজনের কথা স্মরণ করব, একজনকে ভয় করব, তিনি কি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ভয় করবো কাকে? নাম্বার সিক্স, ছয় নাম্বার মোমেন তার যে প্রাত্যহিক জীবনে ছয় নাম্বার যে কাজ করবে, সকল হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, হালাল তরিকায় রুজি, হালাল তরিকায় রুজি রোজগার করবে, হালাল তরিকায় ইনকাম করবে, কারণ হালাল উপায়ে উপার্জন করছেন কার জন্য? নিজের জন্য করছেন। এই নিজের বডিটাকে আপনি হারাম বানায় ফেললেন, হারাম বডি দিয়ে তারপরে আপনি ওয়াজ মাহফিলের স্টেজে গেলেন, হারাম বডি নিয়ে আপনি নামাজে গিয়ে সাজদা দিলেন, আল্লাহ বললেন তোর শরীরটাই তো নাপাক, আগে তোর শরীরকে পাক করে আয়, ঠিক কি না? হারাম শরীর বানাইয়া হারাম খায়া খাইয়া না দুষ্টু দুষ্ট চেহারা নিয়ে হজে গিয়েছেন, গিয়ে বলে লাব্বাইক, আল্লাহ বলে থ তোর লাব্বাইক, তোর উপস্থিতি আমি কবুল করলাম না কারণ তোর শরীরটা নাপাক, শরীরটারে পাক বানাম, শরীরটা পাক বানানোর জন্য হারাম খাওয়া যাবে। পুলামাইয়া গুলারেও হারাম খুর বানাইছেন আপনি, হারাম পয়সা ইনকাম করে হারাম খাওয়াইয়া খাওয়াইয়া পুলামাইয়া গুলারে আপনি হারাম খুর বানাইয়া ফেলতেছেন, হারাম টাকা রুজি করে করে আপনি হারাম ইনকাম করে করে বিল্ডিং বানাইছেন, বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থাকবে, পুলামাইয়া পুলামাইয়ার জায়গায় থাকবে, আপনি আপনার জায়গায় থাকবেন না, কবরে চলে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে একদিন কার কাছে। এই জন্য মোমেন তার জীবনে হারাম বর্জন করবে, হালাল ধরবে, রাজি আছেন তো? এরপরে নাম্বার সেভেন, সাত নাম্বার দায়িত্বে সচেতন থাকবো, দায়িত্ব অবহেলা করবো না। শিক্ষক তিনি শিক্ষকতার পেশায় দায়িত্ব অবহেলা করবেন না, ডাক্তার তিনি তার পেশায় অবহেলা করবেন না। আমরা অনেক উস্তাদদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছি, উস্তাদরা আমাদের সম্মান আর শ্রদ্ধার পাত্র, আমি নিজেও এখনও শিক্ষক, শিক্ষকদেরকে আমরা সম্মান করি, অনেক আল্লাহওয়ালা ভালো শিক্ষক আছেন, কিন্তু কিছু কিছু শিক্ষক দায়িত্ব অবহেলা করেন, ক্লাসের মধ্যে একটু কম কম পড়ায় যেন কোচিংয়ে তার ছাত্র বাড়ে। নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন কে? দায়িত্বে অবহেলা। আজ ওয়াজ মাহফিলের এই যে চেয়ার আছে, এই চেয়ারের মধ্যে আমাদের মতো টুপিদার এলাকায় অনেক হুজুররা দায়িত্ব অবহেলা করি, একটা ঘন্টা বয়ান করব, মানুষকে আমরা আখেরাতমুখী বানানোর চেষ্টা করব, আমলিয়াতের পরিবর্তনের চেষ্টা করব না, এটা না করে হাতে গোনা কয়েকজন এই মাহফিলের পরিবেশ নষ্ট করতেছে। পড়াশোনারাই গিয়ে দেখেন এদের গবেষণাও নাই, মাইকে স্টেজে বসে চেয়ারে বসে অমুক কাফের তমুক কাফের বানায় আছে না নাই, কাজ আর পান না, মানুষকে কাফের না বানাইয়া পারলে ওয়াজ মাহফিলে মুসলমান বানায়। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে এমন ভাবে বলে, আরে বাপরে বাপ, হুজুরে হুজুরে যেভাবে লাগে মাঝে মাঝে শয়তান খালি হাত তালি মারে, ভালোই হয়েছে। তসলিমা নাসরিনের দায়িত্ব যদি হুজুররাই নিয়ে নেন তো তসলিমা নাসরিনটা আর কি করবে? হ্যাঁ, এক হুজুর আরেক হুজুরে যেমনে গালাগালি করে, এক হুজুর আরেক হুজুরে ওয়াজের মাহফিলে দশ বার বারো বার এক গালি দিয়ে দেয়, এক হুজুর আরেক হুজুরে গালিগালাজ করে, এগুলো বন্ধ করেন। আলে বোলামার মধ্যে যত অনৈক্য বাড়বে ইসলাম বিরোধী শক্তির তত উত্থান হবে, আর আলে বোলামাদের ঐক্য যত মজবুত হবে ইসলাম বিরোধীদের কলিজায় তত বেশি থর থর করে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ আলেমদেরকে হেদায়াত দেন, আমাদের সবাইকে হেদায়াত দেন। আট নম্বর আমার বোনদেরকে বলবো, প্রাত্যহিক জীবনে হিজাব বুরখা মেনটেন করবো, বুরখা হিজাব পর্দা আমাদের ইজ্জত সম্মান কমায় নাই, বরং ইজ্জত সম্মান বাড়িয়েছে। আপনারা স্কুলে যাবেন, কলেজে পড়বেন, বিশ্ববিদ্যালয়ে পড়বেন, আপনারা চাকরি করবেন, ব্যবসা করবেন, সব করতে পারবেন, শুধু পর্দা করে করতে হবে। পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর, সবাই বলেন পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর। এই জন্য আমার বোনরা পর্দা করবেন, পর্দা করে বোরখা পরে হিজাব পরে পড়াশোনা করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, কোনো আপত্তি। আমরাও আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো, রাজি আছেন তো? কিন্তু অনেকে আছে বউকে জনগণের সম্পদ বানাইছে, কুরআন হাদিস দিয়া ওয়াজ করলে অনেক মানুষ বুঝে না, এই সকল বেহায়াগুলারে একটু ভালোভাবে বোঝানো দরকার। এইসব বেহায়াদেরকে বলতে চাই, বউ নিজের সম্পদ না জনগণের সম্পদ? তো বউয়ের পিঠ পেট জনগণকে দেখাও কেন? জনগণের সম্পদ বানাইছ নাকি বউ? বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার ব্যক্তিত্ব বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই।
তুমি বউয়ের ছবি ফেসবুকে আপলোড মারো। হ্যাঁ, এই ফেসবুক পার্সোনাল সাইট না পাবলিক সাইট? পাবলিক সাইট। বউ পার্সোনাল না পাবলিক? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় তারা নিজের বউরে বেহায়ার মতো জনগণের সম্পদ বানাইছে তারা। তোমার মতো বেহায়ার বেশরম আছে কিনা আমার জানা নেই। আল্লাহ হেদায়াত দান করো। তোমারে কুরআন হাদিস দিয়ে বহুত বুঝাইছে, তুমি বুঝো নাই। হায়া শরম থাকলে তুমি আজকে বুঝবা। শিয়াল তো মুরগির স্বাধীনতা চায়, লুচ্চা বদমাস তো সব সময় মহিলাদেরকে খোলামেলা পোশাকে দেখ, সব সময় খোলামেলা পোশাকে দেখতে চায়। একটা কলা ছুলায় রাখছে, বহুত মাছি পড়ছে, আপনারে দিল, রুচিশীল মানুষ এটা খাবে? কলা যখন তার চামড়ার ভেতরে থাকে তার দাম থাকে, নারী যতক্ষণ পর্দার ভেতরে তার ইজ্জত সম্মান তত উপরে। আমার বোনদেরকে আল্লাহ হিজাবের সাথে রাখার তৌফিক দাও। আমার কলেজের বোনরা, বিশ্ববিদ্যালয়ের বোনরা এসেছে না, আমার বোনদেরকে অনুরোধ করে যাব, বোনরা আপনারা পড়বেন, আপনারা ডাক্তার হবেন, মহিলা ডাক্তার দরকার, কারণ এখন সিজারে পুরুষ ডাক্তার থাকে, মহিলা ডাক্তার বেশি দরকার আমাদের। আমার বোনদেরকে বলবো আপনারা ভালো করে পড়াশোনা করেন, ডাক্তার হওয়া দরকার, পর্দা করে ডাক্তার হওয়া যায়, পর্দা করে আপনারা ব্যবসা করতে পারবেন, চাকরি করতে পারেন। ওই যে এক শ্রেণী আছে যারা বলে তথাকথিত মোল্লারা নারী প্রগতির অন্তরায়, আমিও বলি নারী প্রগতির অন্তরায় আমরা না, তোমরা নারী স্বাধীনতার কথা বলে বলে নারীদেরকে তোমরা 5-7 star হোটেলের রিসিপশনে বসায় তাদেরকে ভোগ্য পণ্য বানিয়েছ। আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আমাদের বোনদের ইজ্জত আর সতীত্বের হেফাজতের জন্য পর্দার কথা বলি। আমরা চাই আমাদের বোনরা কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদের ইজ্জত আর সতীত্বের হেফাজতের জন্য আমরা পর্দার কথা বলি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে নাম্বার 9, 9 নাম্বার আমরা সালামের ব্যাপক প্রসার করব। সালাম আমরা চতুর্দিকে ছড়িয়ে দিব। কোনো ভাইয়ের সাথে দেখা হলে বলবো আসসালামু আলাইকুম। কয়েকজন আবার ভাব সামনে থাকে, আমি কেন সালাম দিব, আমার না দিবে? বলেন আমার নবীর চরিত্র, তিনি সালাম দিতেন না নিতেন? আমার নবীজিকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই এমন রেকর্ড কারো নাই। আল্লাহ আকবার। আমরা ঊর্ধ্বতনরা অধস্তনের কাছ থেকে সালাম নিতে চাই। নবীজি বলেছেন আগে যে সালাম দেয় সে অহংকার মুক্ত, তার মর্যাদা কার কাছে বেশি? এখন যুবক তরুণ ছাত্ররা তোমরা সালাম দেও না, আমারও মেসেঞ্জারে কয় হাই হুজুর, কয় হাই, ডোন্ট সে হাই, ডোন্ট সে হাই, সে আসসালামু আলাইকুম। হাই বলেন না, হাই বলেন না, বলেন আসসালামু আলাইকুম। কারণ সালাম যত দিবেন নেকি আছে না নাই, আসলে একটা অঙ্ক করাই। নবীজির হাদিস, নবীজি বলেছেন কেউ যদি সালাম দেয় এতটুকু বলে আসসালামু আলাইকুম, আমল নামায় ফেরেশতা 10 নেকি লিখবে। এদিক আরেকটু যদি বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা 20টা নেকি লিখবে। আরেকটু যদি বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমল নামায় 30 নেকি ফেরেশতা লিখে দিবে। এবার একটা অঙ্ক করাই, নীলফামারীর মানুষ উচ্চ শিক্ষিত, বলেন তো ডেইলি যদি 100 জন মানুষকে সালাম দেন 100 × 30 সমান কত? তাহলে 3000 নাকি আমল নামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। যুবক তরুণ ছাত্র ভাইরা সালাম, এই এলাকায় শুধু সালাম চলবে, পাইছে তো আসসালামু আলাইকুম, আবার পাইছে তো আসসালামু আলাইকুম, যত দিব তত সওয়াব দিবেন কি? সালাম দেওয়া যাবে তো? আজকে বাড়িতে গিয়া ভাবিরে সালাম দিবেন, ভাবি কিন্তু সব শুনতেছে। একজন কয় আমি কেন দিব, আমি না জামাই। তা আপনি জামাই হয়েছেন তো কি হয়েছেন? আল্লাহ কোরআনে সূরা হুজুরাতে বলেছেন সালাম দিয়ে ঘরে ঢুকো, কারণ যে ব্যক্তি সালাম দিয়ে ঘরে ঢুকে ঘরের মধ্যে বরকত নাজিল করেন কে? এক ভাই একদিন আমারে কয় হুজুর বলছেন ভালো কথা, সালাম দিতাম আমি তো বউরে সালাম দিয়ে একদিন বিপদে পড়ছি। কইলাম ভাই কি বিপদ হয়েছে? কয় আমি ঘরের কলিং বেলে চাপ মারছি, আমার স্ত্রী দরজা খুলেছেন, আমি বললাম আসসালামু আলাইকুম, আমার স্ত্রী বলে ভাব দর্শো না, আমারে তুমি চিনো না। মানে আমরা মনে করি সালাম শুধুমাত্র পরিচিত মানুষকে দেওয়া যায় না, সালাম আমরা সবাই সবাইকে দিতে পারবো, কোনো অসুবিধা। আপনি আপনার ছেলে মেয়েকে সালাম দেন, এতে করে সে আপনার থেকে সালামটা শিখে যাবে। আসসালামু কাবলাল কালাম, কালামের আগে কি দিব আমরা? যুবকরা সালাম দেওয়া যাবে তো ইনশাল্লাহ, তবে সালাম অশুদ্ধ দিয়েন না, আসসালাম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। আরেকজন একদিন কয় সালাম আলাইকুম। আমার বাড়ি তো সিলেট, একটু আগে আপনারা রে হচ্ছি, আমি এক ভাই একদিন সালাম দিচ্ছেন তাই হইলে আসসালামু আলাইকুম, আমি বললাম ইয়াল্লাহ, আমি কইলাম ইয়াল্লাহ ভাই আপনি সবটা শেষ করেছেন, আমি বললাম ভাই আপনি সব শেষ করে ফেলেছেন। বলছে কি হয়েছে? আমি বললাম ভাই আপনি কি জানেন আরবিতে সাম মানে কি? মৃত্যু।
সাম মানে এখন আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর সামালিকুম মানে তুই মরি যা। এখন শুদ্ধ করে সালাম দিতে হবে, তাইলে আমি আপনাদেরকে শুদ্ধ করে একটা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা আমাকে শুদ্ধ করে একটা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার জান্নাত হু মাগফিরাতুহু লাগাই দিয়েন, এগুলো হাদিসে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে ভাইরা, চেয়ারম্যান সাহেব এসেছেন, আমিও শেষ করে দিচ্ছি। চেয়ারম্যান সাহেব মোনাজাতের আগে আমাদের উদ্দেশ্যে কথা বলবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে চেয়ারম্যান সাহেব আপনার? আপনি সম্মানিত মানুষ, অনেক কাজ ফেলে এসেছে। আমিও শেষ করে দিচ্ছি, আমরা বেশি সময় কথা বলবো না, কারণ ফজরের নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই। চেয়ারম্যান সাহেব আগে আসলে আমি আরো খুশি হইতাম, ওনার সাথে কথা বলতে পারতাম। আপনাদের জনপ্রতিনিধিদের চেহারাও সুন্দর। আগে মেয়র সাহেব আসলেন, খুব সুন্দর মানুষ, সুন্দর কথা বলেছেন, আল্লাহ ওনাদেরকে ইসলামের সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করে। দশ নম্বর, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। ওই যে লুকমান হাকিম ছেলেকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, গাল বাঁকা করে মানুষের সাথে কথা বলো না। মহিলারা বিশেষ করে গাল বাঁকা করে বেশি কথা বলে, এইরকম কথা বলা যাবে না, হাসি মুখে কথা বলবেন। কিছু মানুষ আছে সারাদিন তারা মুখটা গোমরা বানায় রাখে, আছে তো? এই আপনারা উঠতেছেন কেন? আমি মোনাজাত দিয়ে দিই, আমি তো শেষ পর্যায়ে চলে আসছি, শেষ কথা শুনে যেতাম। হাসি মুখে কথা বলতে হবে, মুখ গোমরা করে রাখা যাবে। এরপরে নম্বর ইলেভেন, এগারো নম্বর, নিজের বিবিকে সময় দিবে না। আজ আমরা নিজের স্ত্রীকে সময় দেই না, স্ত্রী স্বামীকে সময় দেই না, এই জন্য ঘরে ঘরে পরকিয়াজ বাড়তেছে না কমতেছে। নিজের স্ত্রীকে সময় দিবেন, এই যে দোকানে চলে যান, দুপুরবেলা ফোন দিয়ে কেউ প্রিয় তোমার স্ত্রী সুন্দর করে ডাকবেন। শোনেন, নিজের বিবিকে স্ত্রীকে সুন্দর করে ডাকাও নবীজির সুন্নত, সুবহানাল্লাহ। পড়েন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমাকে আদর করে হুমায়রা ডাকতেন। কি ডাকতেন? জোরে বলেন হুমায়রা। আপনারা তো আরবি বুঝেন না, হুমায়রা মানে হলো লাল সুন্দরী, লাল টুকটুকি। এই সুবহানাল্লাহ, নবীজি কি রোমান্টিক ভাবে ডাকতেন, কই গো আমার লাল সুন্দরী, হ্যাঁ হুমায়রা বলে ডাকতেন, সুবহানাল্লাহ। নিজের বিবিকে এরকম ডাকবেন। নায়ক নায়িকারা আপনাদের আদর্শ না, যাদের ফ্যান ফলোয়ার আপনারা, গিয়ে দেখেন এদের চরিত্র ঠিক নাই, বিয়ে শাদী হয় পাঁচ বছর আগে, খবর হয় দশ বছর পরে। এরা আপনার আমার ফলোয়ার না, এরা আপনার আমার আদর্শ নয়, আমাদের মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজের বিবিকে সময় দিবেন, দুপুরের সময় কল দিবেন, বউ তুমি খাইছো কিনা। আপনি যখন বাসায় যাবেন, বউ যেটা পছন্দ করে ওইটা নিয়ে যান। অনেকের বউ আছে ফুচকা পছন্দ করে, তো ফুচকা নিয়ে যান, একটা ফুল নিয়ে যান, গিয়ে বলেন আই লাভ ইউ। অনেকে হাসতেছে দেখছেন, জায়গার কথা জায়গায় বলা দরকার, হ্যাঁ জায়গার কথা জায়গায় বলা। নিজের বউকে আই লাভ ইউ ডেইলি কোটি কোটি বার বলবেন, যতবার বলবেন ততবার সওয়াব। আর অবিবাহিত যুবকরা বলতেছে, হুজুর আমরা মিসকিন, আমাদের সামনে যে কেন এই কথাগুলো বলবো? তোমাদেরও সময় আসবে ভাই ইনশা, তোমরা তো ভাগ্যবান, তোমরা বিয়ের আগে নবীর সুন্নত শিখতেছ, তবে আবার বিপথে যাইও না, এটা জায়গা মতো বলবা যখন বিয়ে করবা ইনশা। চরিত্র ঠিক রাখতে হবে, নিজের চরিত্রকে ধ্বংস করা যাবে না। মিসকিনের মতো, হ্যাঁ বালিকা বিদ্যালয় মহিলা কলেজের সামনে গিয়া এতিমের মতো দাঁড়ায় থাকো না, মেয়েদেরকে সম্মান করে ইফতেজিম করো না, ডিস্টার্ব করবা না মেয়েদেরকে, সম্মান করবা মেয়েদেরকে। মেয়েদের সম্মান দিয়েছেন কে? নারীদের এত সম্মান ইসলাম দিয়েছে, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর নারী মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছে। সম্মান করিও, মেয়েদেরকে ডিস্টার্ব করো না, নিজের চরিত্র হেফাজত করো। নবীজি বলেছেন, মাইয়াব মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমালু লাহুল জান্নাহ, বুখারীর হাদিস। নবীজি বলেছেন, যে তার চরিত্রকে হেফাজত করবে, চরিত্রের জিম্মাদার হবে, নবীজি কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। যুবকরা চরিত্র ঠিক রাখা যাবে তো? এরপরে আসেন নাম্বার টুয়েলভ, বারো নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন। অনেকে ঢাকায় থাকে, এখন নিউক্লিয়ার ফ্যামিলি অনেক বেশি, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, চাচা চাচি ভাই বোন কেমন আছে খোঁজ খবর নেয় না। নবীজি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে না, তাদের সাথে আমিও সম্পর্ক রক্ষা করি না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না, এই জন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন। তেরো নাম্বার, ডেইলি কিছু সৎকা করার চেষ্টা করবেন, সৎকা করলে মালের মধ্যে বরকত দান করেন কে?
মানুষকে সহযোগিতা করবেন। আমরা মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, এতিমখানায় দান করি, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু আমাদের বাসার পাশে অনেক মানুষ না খায় আছে, তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া কিংবা অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, অসচ্ছল মানুষকে একটু সচ্ছলতা বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, জানেন নাকি সওয়াব কেমন? শুধু তো মসজিদ মাদ্রাসায় দান আমরা করি, আরও করবো, আল্লাহ তৌফিক দেন। কিন্তু অসচ্ছল মানুষদের জন্য কাজ করবেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোন অসচ্ছল কোন দুঃখী মানুষের দুঃখ দূর করবে, আল্লাহ তাআলা ওই লোকটার দুনিয়া আখেরাতে সকল দুঃখ দূর করে দিবে। অন্য হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো দুঃখী মানুষকে সহযোগিতা করবে, কোনো মানুষের প্রয়োজন সে যে পূরণ করে দিবে, আল্লাহ তাআলা তার সকল প্রয়োজন পূরণ করে দিবে। যত টাকাওয়ালা মানুষই হোক না কেন, মানুষের অভাবের কি শেষ আছে নাকি? কোটিপতি মানুষটি গিয়ে বলেন, ভাই দরজা বন্ধ করলাম, আপনি আল্লাহর বাস্তে একটা সত্য কথা বলেন, আপনার কি কোনো অভাব আছে? দেখবেন, হ্যাঁ বলবে, ভাই ওই জিনিসটা আমার এখনো দরকার। অভাব আছে না নাই? আল্লাহ বলছেন, তুমি মানুষকে সহযোগিতা করো, তোমার অভাব পূরণ করে দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আর দুইটা পয়েন্ট বলবো, তারপরে শেষ। নাম্বার 14, 14 নাম্বার, মাঝে মাঝে অসুস্থ মানুষকে দেখতে যাবেন, মাঝে মাঝে কবরস্থানে যাবে, কবরস্থান ভিজিট করবেন। কবরস্থানে গেলে আপনার মনে যে কালেমা লেগেছে, অন্তর যে কালো হয়েছে, আপনি যে অন্যায় করেন, গুনাহ করেন, হেদায়াত পাইলেও পাইতে পারেন, গিয়ে দেখেন কবরস্থানে যারা ঘুমাচ্ছে এরা আপনার মতো সুন্দর মানুষ ছিল, এরা আপনার মতো টাকাওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল, আজ সৌন্দর্য নাই, টাকা নাই, ক্ষমতা নাই, আজকে মাটির বিছানায় শুয়ে আছে। ওই কবর বড় ভয়ানক জায়গা, সাংঘাতিক জায়গা। ওই কবর কোনো ক্ষমতাওয়ালা মানুষকে চিনে না, টাকাওয়ালা মানুষকে চিনে না, সুন্দর মানুষকে চিনে না, কবর চিনে আমল। কি চিনে? আমল ভালো হলে ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা খারাপ। এখনো অন্যায় করি, গুনাহ করি কেমনে? এখনো কি কবরের চিন্তা মাথায় ঢুকলো না? এই এলাকায় যখন আমি আজকে ঢুকেছি, দেখেছি চতুর্দিকে বাঁশ ঝাড় আর বাঁশ ঝাড়। এই বাঁশ ঝাড় গুলো দেখে কি হৃদয়ে অনুভূতি সৃষ্টি হয় না? কোন বাঁশ ঝাড়ের বাঁশ কেটে না জানি আমার কবরে ছাউনি দেওয়া হয়। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পরে নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পরে নামাজ দিয়েছি কত দাফন। ওই কবরের চিন্তা করবেন, কবরস্থান ভিজিট করবেন মাঝে মাঝে, আর আইসিইউতে যাবেন, সিসিইউতে যাবেন, দেখবেন গিয়ে আপনার মতো কত মানুষ অসুস্থ হইয়া মৃত্যুর জন্য প্রহর গুনতেছে। এত গুনাহ করেন আপনি, এত ঘুষ খান, এত সুদ খান, এত গুনাহ করেন, এদেরকে দেখে শিক্ষা নেন, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়, কবরে চলে যাব, আমার জীবনটা কবরমুখী হওয়া দরকার, আখেরাতমুখী হওয়া দরকার। আল্লাহ হেদায়েত দান করেন। শেষ পয়েন্ট বলবো, শেষ পয়েন্ট যেটা বলতে চাই, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এখন মানুষ ভাত না খাইয়া থাকতে পারে, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারে? হ্যাঁ, মোবাইল একটা হাতে পাইয়া ইউটিউবে গিয়া আবুল তাবুল ভিডিও দেখো, তারপরে ফেসবুকে গিয়ে হাতের এই মাথাইটা আঙ্গুলের মাথাইটা খুসায় বেশি না, যা মন চায় তাই লিখে ফেলেন, কমেন্ট করে ফেলেন, সব জবাব দেওয়া লাগবে কার কাছে? তথ্য প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। এই যে ক্যামেরা, এটা দিয়ে ওয়াজ মাহফিলের রেকর্ড হচ্ছে, এটা দিয়ে নাটক সিনেমারও শুটিং হয়, তাহলে ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও। আমরা প্রযুক্তিকে ভালো কাজে, ইসলামের কাজে ব্যবহার করবো ইনশাআল্লাহ। এই যে ছেলেগুলারে আপনারা, আমি সালাম দিয়ে যখন ওয়াজ শুরু করি, হেই ভূত বলে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলেন, জারুসিল্লা শিল্লি খান, তারা তারারই আপনারা চিনেন না। আপনাদের ঘরে যে বউরা, এখন ঘরের বউরা মহিলারা যে স্টার জলসা জি সিনেমা সাইরা ওয়াজ ধরছে, এই ছেলেগুলার কারণে ধরছে। এরা কষ্ট করে করে এসে মাহফিলগুলো রেকর্ড করে নিয়ে যায়। আমরা শুধু দাইলাল্লা না, এরা যদি তাকুয়া নিয়ে কাজ করে, এদের মধ্যে আবার কয়েকজন আছে একটু ধান্দাবাজ, উল্টা পাল্টা থাম্বেল দিয়া আলোচকদেরকে হুজুরদেরকে প্রশ্নবিদ্ধ করে, তারপরে প্রশাসন বলে বাপরে বাপ দেখছেন কি থাম্বেল, থাম্বেল দিয়ে এমন ভাবে মনে করেন নীলফামারীর মাঠ কাঁপিয়ে গেলেন এম হাসিবুর রহমান। আরে বাপরে বাপ, আমি কি কাঁপাইতে পারবো? এরকম আশেপাশে থাম্বেল দেওয়া যাবে না।
আমি জানি এখানে যারা আছে সবার চেহারা সুন্দর, সবাই ইখলাসওয়ালা মানুষ, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আমার ভাইরা যদি তাকওয়া সহকারে কাজ করে যায়, এটা তাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা দাঈ ইলাল্লাহ, এরা দাঈ ইলাল্লাহ। কিভাবে দাঈ ইলাল্লাহ? আমরা মানুষের কাছে দাওয়াত দেই আর তারাও প্রযুক্তিকে ব্যবহার করে ইসলাম ছড়িয়ে দিয়ে তারাও দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। এরা যারা দূর থেকে আসে এদেরকে খাওয়াইয়েন, রাখিয়েন, সুন্দর থাকার ব্যবস্থা করেন, খালি হুই থাইট করেন না এদের সাথে। এদের অবদান আছে তো এই উম্মার জন্য। এই বাংলাদেশের মুসলমানরা এখন অপসংস্কৃতি ছেড়ে দিয়েছে, অবদান যাদের সবচেয়ে বেশি এই এই সকল যুবক ছেলেরা যারা ক্যামেরা নিয়ে নিয়ে হুজুরদের পেছনে দৌড়েছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, তাদের গুনাহ মাফ করে দেন। আগামী বছর থেকে মাহফিল 11টার ভিতরে শেষ করার চেষ্টা করবেন, যত কথা বলেছি আল্লাহ আমলের তৌফিক দান করে।